হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের কাছে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি যে আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো না, আমার লাভ ম্যারেজ নয়, আমার হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমাকে খুবই ঠান্ডা লেগেছে। তো কথাগুলো তোমাদের মানে শুনতে একটু অসুবিধা হবে, তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও। তো আমার একটু বেশি ঠান্ডা লাগার প্রবলেম মানে সবসময়ই লেগে থাকে, আর এখন ওয়েদার চেঞ্জের সময়, তো এখন একটু বেশি করে কয়েকদিন থেকে লেগে আছে। ওষুধ খাচ্ছি, তো অল্প কমেছে, এখনও আছে। তো যেটা বলার জন্য ভিডিওটা করছি সেটা হলো যে হ্যাঁ, আমার বাবা মা ঠিক করেই, আমাদের বাবা মারা দেখাশোনা করেই বিয়েটা হয়েছিল। তো কিভাবে হয়েছিল সেটাই তোমাদেরকে বলার। তো বাবা মারা ঠিক করেছিল আমাদের বিয়ে, আমি যখন এইচএস দিই তখন মানে ঠিকঠাক হয়েছিল, মানে এইচএসের রেজাল্ট বেরোনোর আগে আমাকে দেখতে গিয়েছিল এরা। তো তখনই মানে অল্প একটু ঠিকঠাকের মতো হয়েছিল যে হ্যাঁ এখানেই হবে। তার মানে যখন আমাকে দেখতে গিয়েছিল তার 1 মাস কি 1.5 মাস আগে আমার শাশুড়ি মা মারা গিয়েছিল। তো আমি আমার শাশুড়ি মাকে দেখিনি। তো এবার যেহেতু শাশুড়ি মা মারা গিয়েছিল বলে 1 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, তো আর সেই জন্য আমাদের বিয়েটা আমাকে দেখতে যাওয়ার 1 বছর পরে আমাদের বিয়ে হয়েছিল। মানে আমাকে একবার মানে 1 বৈশাখে দেখতে গিয়েছিল, পরের বছর বৈশাখে আমার বিয়ে হয়েছিল। তো 1 বছর পরে আমাদের বিয়েটা হয়েছিল। তো এই 1 বছরের মধ্যে দেখাশোনা, প্রথম প্রথম দেখাশোনা হয়েছিল, তারপরে তেমন কিছু ঠিকঠাক হয়নি। তো তখন তো অত ফোন ছিল না, ওই বাড়িতে ল্যান্ড ফোন থাকতো, আর ছোট যে টেপা মোবাইলগুলো সেগুলোই হয়েছিল। তো সেগুলো থেকেই মানে প্রথম কয়েক মাস, 3-4 মাস পর থেকে মানে দেখাশোনা হয়েছিল বৈশাখ মাসে, আর শ্রাবণ মাস থেকে আমাদের ফোনে কথা শুরু হয়। মানে আমাদের ল্যান্ড ফোন যেটা ছিল বাড়িতে, সেই ল্যান্ড ফোনে ফার্স্ট ফোন করে, সেই ল্যান্ড ফোন থেকেই আমাদের অল্প 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 করে কথাবার্তা শুরু হয়। তো সেভাবেই, আর ওর একটা মোবাইল ছিল, তো আর ওদের বাড়িতেও ল্যান্ড ফোন ছিল, মানে এখানে শ্বশুর বাড়িতে ল্যান্ড ফোন ছিল। তো তখন তো মোবাইলে রিচার্জ মানে যতটুকু পয়সা ভরা হতো ফোন করা হলেই শেষ হয়ে যেত। এখন এখন হয়ে গেছে জিও, মানে একবারে ভরে দিলে 3 মাস কন্টিনিউ চলে যাবে, যে যতক্ষণ কথা বলবে। আর তখন তো সেটা ছিল না, তখন ওই কিছুক্ষণ মানে হয়তো 100 টাকা ভরলো, সেটা 2-3 দিন গেলো, দিয়ে আবার শেষ হয়ে যেত, ব্যাস। তো তখন প্রথম প্রথম অল্প অল্প কথা বলতাম, তারপরে আস্তে 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 কন্টিনিউ হতে 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 তারপরে এই জিনিসটা অনেকটা বেড়ে গেল ফোন করা। তখন 3-4 মাস এইভাবে ল্যান্ড ফোনে কথা বলেছিলাম। তারপরে কার্তিক মাস ভাই ফোটার পরের দিন আমার টিউশনি ছিল, আর আমি তখন বিএ ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিলাম, টিউশনি আসতাম। আর আমার বাড়ি যেখানে, বাপের বাড়ি যেখানে, একটু গ্রামে, আর মানে জায়গাটার নাম হচ্ছে গ্রাম মল্লারপুর, আমার বাড়ি হচ্ছে মল্লারপুর, তো ওটা গ্রাম মল্লারপুর, আর এটা বাজার মল্লারপুর। তো বাজার মল্লারপুরে টিউশনি পড়তে আসতাম। তো ভাই ফোটার পরের দিন ওর সঙ্গে দেখা করেছিলাম। সেই দিন ও আমাকে একটা ফোন দিয়েছিল, তো সেই ফোন তখনকার তো টেপা ফোন ছিল, তখন তো স্ক্রিন টাচ ফোন ছিল না, স্মার্টফোনগুলো ছিল না, তো তখন ওই ফোনটাই দিয়েছিল। তো তখন থেকে ওই ফোনে রিচার্জ করে দিত, আর রিসার্চ করে দিতাম, তখন থেকে কথা বলতাম। সেই ফোনটা দেওয়াতে কী হয়েছিল, সেই ফোনটা দেওয়াতে সারাদিন সব সময় মানে যখন টাইম পেত তখনই ফোন করতো, তখনই কথা বলতাম। এই হলো, এইভাবে শুরু হতে 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 মানে একদম মানে এমনই পরিস্থিতি হয়ে গিয়েছিলো, কথা না বললে আর থাকতে পারা যেত না। তো এইভাবে হতে হতে একবার মানে কিছু একটা পারিবারিক মানে প্রবলেম হয়েছিল, তো সেখান থেকে এদের বাড়ি থেকেও বলেছিল আর বিয়ে দেবো না, আর আমাদের বাড়ি থেকেও আমাকে বলছিল যে ওখানে আর করতে হবে না, ওদেরকে না বলে দেবো। আমরা ঠিক করেছিলাম যে না, আমরা বিয়ে করব। তো বাড়ি থেকে বলেই ছিল যে না হবে না, এখানে আর দেবো না, কিছু অসুবিধা আছে। তো ওর বাড়ি থেকেও ওকে হয়তো বলেছিল, আর আমার বাড়ি থেকেও আমাকে বলেছিল। তো আমি বলেছিলাম না, আমাকে বিয়ে যদি করতে হয় আমি ওখানেই করব। তো এই বলা হয়েছিল। তারপর ওই সরস্বতী পুজোর পর বা তার আগে, আমার ঠিক মনে নেই, তার আগে সব ঠিকঠাক করা হয়েছিল। তো দিন হয়েছিল বৈশাখ মাসের 4 তারিখ,
তো তারপর থেকে একটু একটু করে সবকিছু কেনাকাটা শুরু হয়েছিল। তো তারপরে আমাদের মানে আমরা যেহেতু বলে দিয়েছিলাম যে হ্যাঁ আমরা করবো ওখানেই বিয়ে, অন্য কোথাও করবো না, তো বাড়ি থেকেও আর সেরকম কিছু বলেনি, বললো ঠিক আছে তাই করবি। তো তারপরে আমাদের বিয়েটা হয়ে গেল। আপাতত বৈশাখ মাসের 4 তারিখ ছিল বিয়ের ডেট। তো বৈশাখ মাসের 4 তারিখ বলতে 17ই না হ্যাঁ এরকমই 17ই এপ্রিল, আর সালটা ছিল 2008 সাল, 2008 সালে হয়েছিল, আর এখন হচ্ছে 2022। তো দেখতে দেখতে বুঝতেই পারছো 14টা বছর পেরিয়ে গেল, এবার 15 বছরে পড়বে। তো এখনো পর্যন্ত সেরকম আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি, আপাতত ভবিষ্যতেও কোনো দিন হবে না। তো এবার প্রত্যেক পরিবারেই মানে প্রত্যেক ফ্যামিলিতে একটু না একটুখানি অসুবিধা হয়, তো সেরকম প্রবলেম সব পরিবারেই হয়, আমাদেরও হয়। তবু সে অন্য অন্যদের মতন যে একটুখানি মানে মানে প্রবলেম হলো যে ছেড়ে চলে যাব এরকম ব্যাপার কোনো কিছুই নয়। তো আমাদের দুজনের মধ্যে খুবই মানে মানে ঝগড়াঝাটি তো হয়ই, তাই বলে কি আর মানিয়ে নিতে হবে না, তো আমরা দুজন দুজনকে ঠিক মতন মানিয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো এইভাবে আমাদের এতগুলো বছর কেটে গেছে, আশা করব যতদিন বেঁচে থাকবো এইভাবেই কেটে যাবে। তো ঝগড়াঝাটিও হবে, তার মধ্যে ভালোবাসাও থাকবে, সব কিছুই থাকবে, কোনো কিছু অসুবিধা হয় না। তো প্রথম প্রথম একটুখানি অসুবিধা হতো, সব কিছুই মানে মানিয়ে নিতে মানুষের একটু অসুবিধা হয়, কেউ কেউ মানিয়ে নিতে পারে, কেউ কেউ মানিয়ে নিতে পারে না, তো সবই তো আর মনের মতন হয় না। তো এইভাবে মানিয়ে নিতে নিতে এখন সব কিছুই অভ্যাস হয়ে গেছে আর কোনো কিছুই অসুবিধা হয় না। তো এইভাবেই সবাইকে মানিয়ে নিতে হয়, কারণ সব জায়গা তো একই হবে না, মানে ওই পরিবেশ আর এই পরিবেশ দুটো পরিবেশ তো এক নয়। তো এইভাবে মানিয়ে নিতে নিতে এতদিন পেরিয়ে গেছে। তো আমার তনুশ্রী আর শুভশ্রী এইভাবেই দুজনেও বড় হয়ে গেছে। তো এই এই ছিল আমাদের মানে বিয়ের ঘটনা, সেটাই তোমাদেরকে জানালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এরপরে তোমরা যদি এটা আমি নিজের থেকেই তোমাদেরকে বললাম, আর এরপরে তোমাদের যদি আরও কিছু জানার মানে জানতে ইচ্ছে করে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, সেই মতন আমি তোমাদেরকে ভিডিও দেব। তো চলো আজকের মতন এই ভিডিওটাই তোমাদের জন্য। তো চলো টাটা।